এতিয়া কংগ্রেসের রূপ ধারণ হয়েছে এ ইউ ডি এফর নিচিন কেদিনমান পিছত চাব কংগ্রেস আর এ ইউ ডি এফ হয়তো আকো মানে মার্জিং হয়ে যাব পারে। তো মার্জিং হয়ে গেলে হয়তো বদরুদ্দিন আজমল হয়তো সেইটো কংগ্রেসের প্রেসিডেন্ট হয়ে যাব পারে, কথাটা বুঝছে না? তো এই কারণে বদরুদ্দিনের নেতৃত্বত এই সকল মানুষ থাকিব নোৱাৰিব। তো এই কারণে এটা অলরেডি আরম্ভ হয়েছে তেওঁলোকৰ মাইগ্রেশনটো, এইটো পলিটিক্যাল মাইগ্রেশন চলি আছে, চলি থাকিব। সাব আপনার খালি হয়ে যাব কংগ্রেস, এজনও মানে হিন্দু বিধায়ক তাত না থাকিব। যে খালি পাঁচ বছর নহয়, যিমান দিন তেওঁ রাজনীতি থাকিব, তেওঁ অসমৰ মুখ্যমন্ত্রী হৈ থাকিব, আৰু অসমক কিন্তু আৰু আমি যে আগতে কৈ থাকো যে 2026ত বদরুদ্দিন আজমল মুখ্যমন্ত্রী হব বুলি কৈ থাকো, এই কথাখিনি আৰু কেতিয়াও নাহে। কারণ বদরুদ্দিন আজমল কেতিয়াও আৰু মুখ্যমন্ত্রী অসমত হব নোৱাৰে যিমান দিন হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া মুখ্যমন্ত্রী হয়ে থাকবে অসমত।